ফিলিপাইনের কিছু অ্যামেজিং ফ্যাক্ট আছে আসলে, যেগুলো ফিলিপাইনের মানুষের স্বভাবগত আচরণ সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা আসলে একটা মজার বিষয়। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, বাংলাদেশি লোকদের বা বাংলাদেশি কোনো ছেলে মেয়ের যদি বলি লুঙ্গি কাঁসা দিয়ে শুরু কর, তাইলে সে কী করবে? মানে জিনিসটাকে যাতে শক্ত হাতে করা যায় সেটার প্রস্তুতি নিবে। তো এইরকম এই কথাটা শুধু বাংলাদেশের ছেলে মেয়েরাই বুঝবে, এবং তারা বুঝবে যে লুঙ্গি কাঁসা দিয়ে কাম করা মানে কী, বাতে কোনো ঢিলা ঢালা কাজ করা না, শক্ত হাতে একটা কাজ সমাধান করা। তো এই এই কথাটা কিন্তু বাংলাদেশিদের সাথেই প্রযোজ্য। সেম কিছু ফ্যাক্ট আছে ফিলিপিনোরা, আমি এখানে দীর্ঘদিন থাকার কারণে ফিলিপিনোদের সাথে কিন্তু এইরকম কিছু ফ্যাক্ট আছে জড়িত আছে, যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করলে মজা পাবেন। যারা ফিলিপিনো লোক আছে তারা আসলে কী করে, এরকম কিছু জিনিস আছে, কালচার আছে যেটা আসলে ফিলিপিনোরা করে থাকে। তো প্রথমে আমি যেহেতু কাপড়ের ব্যবসা করি, তো কাপড় দিয়ে শুরু করি। কাপড়ের ব্যবসায় দেখলাম যে ফিলিপিনোরা যেসব কাপড় পরে, সেই সব কাপড় যদি তাদের মানে পিছনের সাইডটা যদি দেখা না যায়, তাহলে এই কাপড়টা খুব কম পরে। বয়স্ক এবং কম বয়স্ক, ছোট বড় তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনের সাইডটা ভালো করে হিপটা দেখা যাইতে হবে, নয়তো এরকম কোনো কাপড় তারা পরবে না যেটা পিছনটা ঢাইকে একদম হাঁটু পর্যন্ত চলে আসবে। এরকম কাপড় তারা খুব কম কিনে, এর জন্য আমি এটা প্রথম বলে শুরু করলাম। সেকেন্ড যে ফ্যাক্টটা নিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে গিফটের ক্ষেত্রে। আসলে বিনুরা গিফট নিতে খুব বেশি পছন্দ করে, সেই ক্ষেত্রে গিফট দিতে কিন্তু অতটা পছন্দ করে না। কিন্তু আপনি যত গিফট দিবেন, বিশেষ করে ফরেনাররা, যত বেশি ওদেরকে গিফট দিবেন ওরা তত বেশি আপনার প্রতি খুশি থাকবে, ইয়ে থাকবে। এটা বিশ্বের সব দেশেই আছে, কিন্তু বিশ্বে অন্য অন্য দেশে গিভ অ্যান্ড টেকের মতো কিছুটা বিষয় আছে। ফিলিপিনোদের ক্ষেত্রে হয় কি, আমার যেটা বাস্তব অভিজ্ঞতা, ফিলিপিনোরা গিফট নিতে বেশি পছন্দ করে এবং তারা দেয়ও। যদি দেওয়ার ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে তাদের কোনো না কোনো একটা স্বার্থ জড়িত থাকে। তারা যদি কোনো গিফট দেয় এর অ্যাগেনস্টে তারা এর চেয়ে বেটার একটা গিফট আশা করে। আর যদি তারা প্রথম বড় রকমের কোনো একটা গিফট দিয়ে দেয়, তাইলে মনে করতে হবে যে আপনি এর বিপরীতে ভালো কিছু যদি না করেন বা এর পিছনে এর বড় রকমের কোনো স্বার্থ থাকতে পারে, যদি সেই স্বার্থ তার হাসিল না হয় তাইলে মনে রাখেন যে আপনার সম্পর্ক শেষ। তার যে আলাপটা করব সেটা হচ্ছে বার্থডে। এই দেশে বার্থডেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এমনও হয়েছে যদি বার্থডে উইশ না করা হয়েছে তাইলে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ব্রোকেন হয়ে গেছে। তো এলা বুঝানেন তাদের বার্থডে উইশটা বা বার্থডে সেলিব্রেটটা একজন হাজব্যান্ড ওয়াইফ অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কতটা ইম্পর্ট্যান্ট এইখানে। তাহলে বার্থডে উইশটা এখানে খুব বেশি ইম্পর্ট্যান্ট। একজন আরেকজনটা যদি বার্থডে ভুলা যায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক হাজব্যান্ড ওয়াইফ হোক, তাইলে এটা নিয়ে বড় রকমের ঝগড়া হয়, এমনকি সংসারও মাঝে মাঝে সেপারেট হয়ে যায়। অনেক নজির আছে এই দেশে যেটা সংসার ভেঙে গেছে শুধু বার্থডে মনে না রাখার কারণে। সো এই দেশে এটা একটা বড় ইম্পর্ট্যান্ট একটা কারণ। চতুর্থ যে আলোচনাটা করতেছি সেটা হচ্ছে বাবার পরিচয়। ফিলিপাইনে বাবার পরিচয়টা অতটা মুখ্য না। এর আগেও আমি কিছু ভিডিওতে বলছি বাবার পরিচয়টা অত মুখ্য না। তাদের মাতৃপ্রধান দেশ, মা হচ্ছে স্ট্রং পজিশনে থাকবে, মা সব কিছু দেখাশোনা করবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। এই দেশে এমনও হয়েছে একজন মার চারটা সন্তান সেটা চার দেশেরই, কেউ পাকিস্তানের, কেউ ইন্ডিয়ার, কেউ বাংলাদেশের, কেউ জাপানিজ। তো চার বাচ্চার দায়িত্বই কিন্তু মা বহন করবে। এখন বাবা যদি এখান থেকে চলে যায় সমস্যা নাই, মাই তাকে ফিলিপিনো হিসাবে বড় করবে। আপনি এই বাচ্চা কখনোই মার অনুমতি ছাড়া আপনি দেশের বাইরে নিতে পারবেন না। আপনি জাপানি হন, কোরিয়ান হন, যে কোনো দেশের হন, মায়ের অনুমতি ছাড়া আপনি এই বাচ্চা কোথাও নিতে পারবেন না। দ্যাট মিন্স আপনি বাবা যেই দেশেরই হন না কেন, মা এই দেশের, বাচ্চা কাচ্চা সব এই দেশই হবে, সব কিছু এই দেশেরই থাকবে। তো এই ক্ষেত্রে বাবার কোনো ভূমিকা এখানে থাকবে না। বাবা যদি মার সাথে ইনভলভ থাকে তাইলেই বাচ্চাদের অধিকার নিয়ে সে কথা বলতে পারবে, মার সাথে ইনভলভ না থাকলে বাচ্চার কোনো অধিকার সে পাবে না। পাঁচ নম্বর যে ফ্যাক্টটা সেটা তো আরও মজার। আমাদের দেশে আছে না দাও দারনাই আসারো চমচম, আসলে এই দেশের মানুষের কিছু স্বভাব আছে যে তার কিছুই নাই নিজেরে জাহির করা, অর্থাৎ শো অফ করা, মানে নিজেরে এমন বলা হেমন বলা, মানে নিজেরে বড় করে তোলা। এইরকম এই দেশের একটা ফ্যাক্ট আছে, কিছু লোক আছে যে আপনি যখন ভালো একটা পরিবেশে তার সাথে মিশবেন, ধরেন বড় একটা শোরুমে, বড় একটা ইয়াতে মিশবেন বা দেশের বাইরে মিশবেন, তখন দেখেন তারা বলবে যে আমার এমুক আছে এমুক আছে, মানে দুনিয়ার সবচেয়ে এই দেশের একদম মানে সবচেয়ে বড় কোটিপতি হয়, এইরকম একটা হ্যার একটা ভাব থাকবে। তার সামনাসামনি দেখা বোঝার উপায় নাই সে কতটা লো লেভেলে আছে। অন্য অন্য দেশের লোক থেকেও ওরা এই ফিলিপিনো লোকেরা শো অফটা বেশি করে, নিজের জাহির করে বেশি, প্রকাশ করে বেশি, এটা ওদের একটা নেচার। ছয় নাম্বার যে কারণটা সেটা হচ্ছে তারা
ছোট ছোট বিষয় নিয়ে, মানে ছোট কোনো বিষয় নিয়ে কারণে অকারণে উচ্চ স্বরে হাসে, এটা এটা ছেলে মেয়ে বুড়া করা যেখানে যান, এই এত বড় করে হাসার কোনো রিজন না, কিন্তু তারা উচ্চ স্বরে হাসে এবং চারপাশের মানুষকে সেই সাউন্ডটা পৌঁছায়, এটা তাদের একটা স্বভাব। ছোট্ট একটা কথা বলেন যেটি একটু ফানি, দেখবেন তারা সবাই হাসিয়া টাইসে অনেক মজা করবে, বড় রকমের হাসি দেওয়া এবং সবাইকে এই হাসির মেসেজটা পৌঁছানো, এটা ওদের স্বভাব, এটা ওরা করে। সাত নম্বর কারণ হয়েছে আরও মজার, সেটা হচ্ছে ফিলিপিনো যে মেয়েরা আছে, যত বয়স্কই হোক আবার যত ছোটই হোক, তাদেরকে যদি আপনি বলেন যে হাই সেক্সি, তো এই কথা বলার সাথে সাথে তারা খুব খুশি হয়। এটা যেমন ধরেন আমাদের দেশে যদি এটা কাউরে মানে অপরিচিত লোক যদি বলে, তাহলে তো মনে করেন যে মা বাপ তুলে গালিগালা শুরু করবে, কিন্তু এই মেয়েদের যেই ক্যাটাগরির হোক, বয়স্ক হোক বাচ্চা হোক, সবাইকে যদি আপনি এক সময় বলেন যে পরিচিত অপরিচিত হোক, তাও যদি বলেন যে সেক্সি, তো দেখবেন তারা খুব বেশি খুশি হয়। একটু দুইটা কথা বলার পরে সেক্সি বলেন, তাহলে সে যদি বয়স্ক হয় সে অনেক খুশি হয়, বাচ্চা মেয়ে তারেও বলে হাই সেক্সি। আচ্ছা, আট নম্বর কারণটা আমি অনেকবার বলছি, সেটা হচ্ছে এই ফিলিপিনে কোনো ডিভোর্স নাই, বিয়ে জীবনে একবারই হয়, যা ফিলিপিনে যারা খ্রিস্টান আছে তাদের লাইফে একটাই বিয়ে হয়, কখনো ডিভোর্স হয় না, তাদের বিয়ে করতে পারে লাইফে একবার, কিন্তু তারা বিভিন্ন জায়গায় সংসার করে বিয়ে ছাড়াই, এবং বিয়ে করার পরেও তারা হাজব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে সংসার করে, কিন্তু আর বিয়ে করতে পারে না, বিয়ে তাদের লাইফে একবারই হয়। নয় নম্বর যে বিষয়টা, সেটা আমি নিজে দেখছি এবং যারা এখানে সিনিয়র আছে, বড় বাইরে আছে, অনেক দিন থাকছে, তাদের কাছ থেকে, বিভিন্ন লোকের কাছ থেকে, বিভিন্ন দেশের লোকের কাছ থেকে ইনফরমেশন নিছি, তাদের একটা জিনিসে খুব কাঁচা, সেটা হচ্ছে অঙ্কে কাঁচা, যোগ বিয়োগ ভাগ এইগুলা সাধারণ যেই পাবলিক তাদের কাছে আপনি যাবেন, তারা হিসাব নিকাশে অতটা পাকা না, বিভিন্ন দেশ ধরেন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বা অন্য অন্য কান্ট্রির তারা হিসাব নিকাশে বা চাইনিজরা হিসাব নিকাশে যতটা পাকা, ফিলিপিনোরা কিন্তু অতটা পাকা না, সেটা কেউ হয়তো বা এইভাবে বলে না, আমি বলতেছি আমি দেখছি, এবং এখানে যারা বড় বাইরে আছে, যারা লোকজন আছে, তারা বলে যে হ্যাঁ ফিলিপিনোরা ম্যাথমেটিক্সে এই জিনিসটা একটু কাঁচা। লাস্ট আর একটা মজার তথ্য দিয়ে, আমাদের দেশও এইরকম আছে যে কোন দেশের লোকদেরকে বেশি বিশ্বাস করে, কোন দেশের লোকদেরকে বেশি অবিশ্বাস করে, আমাদের বাংলাদেশেও আছে, ধরেন কেউ পাকিস্তানিরে বিশ্বাস করে না, কেউ ইন্ডিয়ানরে বিশ্বাস করে না, কেউ অন্য দেশের লোকদেরকে বিশ্বাস করে, এই দেশও আছে, তো এই দেশের লোকরা সবচেয়ে বেশি কম বিশ্বাস করে কোন দেশের লোকরে, এই ফিলিপিনের লোকেরা সবচেয়ে বেশি কম বিশ্বাস করে চাইনিজ লোকদেরকে, এটা কেন করে আমি জানি না, তবে চাইনিজরাও কাউরে বিশ্বাস করে না, চাইনিজরা এমন স্বভাবের জাতি যে আপনি যত ঘনিষ্ঠই হন আপনাকে বিশ্বাস করবে না, সে আপনার সাথে লেনদেন করবে, জেডিও করবে, বন্ধুত্ব করবে, বাট মনের ভিতরে আপনার থেকে গ্যাপ রাখবে, এবং ফিলিপিনোরা দীর্ঘদিন ওদের সাথে চলার পরে ওরা জানে চাইনিজরাও আমাদের বিশ্বাস করে না, আমরাও চাইনিজদেরকে বিশ্বাস করি না, তাই ফিলিপিনোদের এক জরিপে দেখা যায় যে সবচেয়ে কম বিশ্বাস করে চাইনিজদেরকে ফিলিপিনো লোকেরা। এই ছিল ফিলিপিনে থাকার একটা ছোট অভিজ্ঞতা আমার। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, কোনো জানার থাকলে কমেন্টস করবেন, সবাই ভালো থাকবেন।